नमस्कार बंधुरा, चटजल्दी रान्नाघरे आपनादेर स्वागत। आज के आमी पयला बैशाख स्पेशल कातला माछेर पोलाओ रेसिपी निये आपनादेर सामने चले एसेछि आर एटा किभाबे खुबी अल्प समये करा जाय सेटाई आपनादेर साथे शेयर करछि। प्रथमे आमी 300 ग्राम देहरादून राइस निये भालो करे धुये आधा घंटार जन्य ढाका दिए रेखे दिच्छी। अपर दिके 700 ग्राम माछ के 6 पिस करे तार मध्ये एक एक करे 1 टेबिल चामच धनेर गुड़ो, 1 टेबिल चामच जिरेर गुड़ो, 1 टेबिল চামচ লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, স্বাদমতো নুন, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা ও 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম। এর সাথে 1 চা চামচ গরম মশলার গুঁড়ো ও 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে ভালো করে সব মশলাগুলো মাছের সাথে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে মাছের সাথে মিশিয়ে নেওয়ার পরে কিছু সময়ের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব। আর অপর দিকে যে মা চালগুলো আমি ধুয়ে রেখেছিলাম তার থেকে জল ঝরিয়ে একদম শুকনো করে তার মধ্যে এক এক করে হাফ চামচ আদা বাটা, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, 1/4 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ নুন, 2 টেবিল চামচ চিনি ও 3টে কাঁচা লঙ্কা, কাজু কিশমিশ ও 1 টেবিল চামচ ঘি দিয়ে ভালো করে চালের সাথে মিশিয়ে নেব। চিনির পরিমাণটা আপনারা যে যেরকম মিষ্টি পছন্দ করে সেই রকম দেবেন। এবার আমি আরেকটি কড়াই বসিয়ে তার মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে বেরেস্তা বানিয়ে নিচ্ছি। এইভাবে কনস্ট্যান্ট নেড়ে যেতে হবে, নয়তো পুড়ে যাবে। আমার বেরেস্তা হয়ে গেছে, এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই আমি ম্যারিনেট করা মাছগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। মাছগুলো এইভাবে ছেড়ে দেওয়ার পরে উপর থেকে আমি মশলাগুলো ছড়িয়ে দিচ্ছি মাছের উপরে। এবার আমার একটা দিক ভাজা হয়ে গেছে, আমি মাছগুলো এক এক করে উল্টে দিচ্ছি। মাছের সাথে সাথে মশলাগুলো ভাজা হয়ে যাচ্ছে। একটা দিক ভাজা হয়ে যাওয়ার পরে কিছু সময় অপেক্ষা করে অপর দিকটা ভাজার জন্য ওয়েট করব। দেখুন আমার সমস্ত মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি আর একটা কড়াইয়ে দুটো তেজপাতা ও গোটা গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে মশলা মাখা চালটাকে এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। আপনারা এই পোলাওটা কাতলা মাছের পরিবর্তে রুই মাছ দিয়েও করতে পারেন, সেটাও খেতে অসাধারণ হবে। এবার এইভাবে কনস্ট্যান্ট মাছ চালটাকে ভেজে নিতে হবে। চালটা ভেজে নেওয়ার পরে আমি প্রেশার কুকার বসিয়ে তেজপাতাগুলো চালের থেকে বের করে প্রথমে দিয়ে তার মধ্যে প্রথমে দুবাটি চাল দিয়ে দিচ্ছি, দিয়ে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দেওয়ার পরে প্রথমে 3 টুকরো মাছ দিয়ে দিলাম। 3 টুকরো মাছ দেওয়ার পরে আবার আমি দুবাটি চাল দিয়ে দিচ্ছি, দিয়ে আবার ছড়িয়ে বাদবাকি 3 টুকরো মাছ এর উপরে দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটাও ছড়িয়ে দেব। আর যে কড়াইয়ে আমি মশলাটা সমেত মাছটা ভেজেছিলাম সেই কড়াইয়ের মধ্যেই জল দিয়ে আমি 4 বাটি চালের মধ্যে 4.5 বাটি জল দিয়ে দিচ্ছি। 4.5 বাটির বেশি জল দেবেন না, তাহলে চালটা গলে যাবে। এবার আমি প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে একটা সিটির জন্য অপেক্ষা করব। একটার বেশি দুটো সিটি দেবেন না, তাহলে চালটা গলে যাবে। একটা সিটি পড়ে গেছে, এবার নামিয়ে আমি কিছু সময়ের জন্য ওয়েট করে ঠান্ডা করে এই রকম একটা পাত্রের মধ্যে পোলাওটাকে আমি পরিবেশন করছি। দেখুন পোলাওটা কেমন ঝরঝরে হয়েছে, আর এটা শুধু দেখতেই সুন্দর হয়নি, খেতেও খুব সুন্দর হয়েছে। আপনারাও ঠিক আমার মতো স্টেপ বাই স্টেপ যেভাবে আমি করেছি ফলো করে বানান, দেখবেন সত্যিই খেতে অসাধারণ হয়েছে। এবার আমি উপর থেকে বেরেস্তাটা ছড়িয়ে দিচ্ছি। আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করুন। আর আমার রান্নাঘরে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।